私もたくさんの命を出してくれআরে এখন আমি অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা আমার সবথেকে পছন্দের একটা রাস্তা, অনেক ভালো লাগে। আরে অন্যা রে ভাই, এই রাস্তা হচ্ছে অনেক সুন্দর একটা রাস্তা। আর এখন হচ্ছে ধান লাগাইছে আর বিলও আছে, দেখেন কত সুন্দর। শেষ রাস্তা বলতে বলতে তোমরা এখানে কি করছো? এই আসতে কি করছো তোমরা এখানে? ঈদের আগে বন ফুটানো প্র্যাকটিস করতেছো? এটা হচ্ছে আমাদের কলেজ মাঠ, কলেজের পেছনে। আমাদের দেখা তোমাদের বম নষ্ট হয়ে গেছে। ওই দেখো কি কাজ করে ছোট ছোট হইতেছে, কেউ নাই ভালো ফুটাবা। ওরে তোমার তো ফুটে নেই না, যদি ফুটে না ফুটে না ফুটে না দেখা দেবো, একটু ফুটে না দেখা দেবো, তা এখন হচ্ছে আমরা ওজন মাপাবো কার কত কেজি হয়েছে। 74 কেজি আম্মু, 73 আম্মু। আমার তো আমার তো দেখো কত হয়েছে, আর 59 ছিলেন, 56 কেজি, 57 কেজি, না না 57 কেজি, সকালে ছিলাম 58, 57 কেজি। তো আজকে আম্মু কি কি রান্না করতেছে? আম্মু লাউ শাক, লাউ তরকারি, লাউ বোনা, শাক, আর এদিকে হচ্ছে করলা ভাজি, ভাত, শোল মাছ। এটা শোল মাছ এমন না, ও আমু এটা শোল মাছ না, কই মাছ, শোল মাছ তাইলে কই মাছ, মাছ মাছ তো কই মাছ বলতেই তো ছিলাম না, ফার্স্টে বলছি কই এই শোল মাছ। আর এটার ভিতর কি আমার আব্বুর কথা বললো, আব্বু বলে মাইরা দিবে। ওই যে আম্মু, আব্বু তো ডাল অনেক পছন্দ করে, আব্বু ডাল ছাড়া খায়। কালকে রাতে ডাল বলো কেন দিয়েছি। তো হচ্ছে আচ্ছা, সেই কলেজ থেকে আসার পরে মানে কোচিং করে আসার পরে আমি এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, কথা আজকে এত রোদ বাইরে, আমার একদম রোজা ধরে গেছে। দেন পরে গিয়ে বাসায় আসছি, পর অনেক খারাপ লাগতেছিল, পরে গিয়ে হচ্ছে
ইয়ে করছি, আইসা জাস্ট ড্রেস চেঞ্জ করে শুইছি, আর আমি আজকে 4 ঘন্টার মতো ঘুমাইছি। সেই হচ্ছে কয়টা বাজে, 1টা বাজে আসছি, 1টা 2টা দিদা 4টা বাজে আমি ঘুম থেকে উঠছি। দেন গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর এখানে আসলাম। ভাবলাম যে আমার একটা পার্সেল এসেছে, তো ওই পার্সেলটার ভিতর কী আছে আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি। তো মাঝখানে হচ্ছে পার্সেল নিয়ে ছবি তুলতে গেছে, এই জন্যই আমার আউট করতে হয়েছে। যাই হোক, আমার পার্সেলের ভিতর কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেটা আমি লাস্টে গিয়ে দেন শেয়ার করবো আপনাদের সাথে। আমি কপাল কত বড় ছুরি নিয়েছি তাও কাটতে পারতেছি না। অনেকগুলো পোস্ট তো মিয়া আমি তো মিটারে মাথা পাই না, কি করি। যুদ্ধ চলতেছে, কেঁচে হইলে ভালো হইতো। আমি কি মনে করো ছুরি নিয়ে আসলাম পাগল। কষ্টের মাথা, এই মাথা, ওই মাথা, কোন দিক দেখছে সবচেয়ে লাগেছে, মানে এই একটা বক্স আমি খুলতে পারতেছি না। আর আজকে আমার অনেক শরীরটা অনেক খারাপ লাগতেছে, 2টা দিন ধরে আমি হচ্ছে ঠিক মতো ব্লগ করি না, খালি ফাঁকি বাজি করি আপনাদের সাথে। এটা কি ভাই আমার জামা, এই আমার জামা এখানে আসলে কিভাবে, এই জামা আমি পরতাম, আহা আহা, এই জামা মানে আমি 2 দিনও পরি নাই, 2-3 দিন পরা হয়েছে, এখনো নতুন একদম, সেটা আমার জামা হচ্ছে দেখছে, বলতাছি বলতাছি কাহিনিটা কি। দেন এটার ভিতর কি, এটার ভিতর একটা সেমিস, জামার নিচে যে সেমিস পরে, এখানে একটু সারপ্রাইজ কাছে আসো। এই হচ্ছে অনেকগুলো চুড়ি, এখানে হচ্ছে, আচ্ছা এবার আমি বলি, এই চুড়িগুলো হচ্ছে গিফটেরও আছে, নিজেরও চুড়ি আছে। যখন আমি ঢাকা থেকে চলে আসব তখন হচ্ছে আমাকে হচ্ছে অনেকে গিফট করে চুড়ি, তারপরে হচ্ছে বাসায় ছিল চুড়ি, তো একটা বক্স হয়ে গেছে। দেন গিয়ে হচ্ছে এই চুড়িগুলো আমি সুন্দর করে একটা বক্সে সেটিং করে আমার এক আন্টি সেটিং করে দিচ্ছে, যখন চলে আসবো প্যাকিং করে দিচ্ছে। তো আমি ভাবলাম যে আজকে আমি বক্সটা খুলি আর আপনাদের সাথে একটু প্রাণ করি। হ্যাঁ, আপনারা কি বোকা হয়েছেন নাকি কমেন্টসে জানাবেন। এখানে অনেক চুড়ি আছে যেগুলো আমি এখনো পরিও নাই, হাতে ছুঁয়েও নাই, কিন্তু কিছু কিছু চুড়ি আছে আমি অনেক বেশি পরছি। এই চুড়ি সবই হচ্ছে গিফটের চুড়ি, এগুলো সব হচ্ছে এখন আমি হচ্ছে আলমারিতে রাখবো সুন্দর করে। এই চুড়ির কালারটা অনেক সুন্দর, গোল্ডেন কালার, সবগুলো সেটা পরেছে, চুড়িগুলো বের করি। আমার না চুড়ি পরতে অনেক ভালো লাগে, কিন্তু সব সময় পরি না, অনেকে আছে না ভালো লাগার জিনিসগুলো অনেক বেশি পরে, তো আমি পরি খুব কম। শাড়ি পরলে চুড়ি পরি, দেন অনেক সময় আমি 3 পিসের সাথে এই চুড়ি পরি, অনেক সময় বাসায় এমনিতে চুড়ি পরে থাকি। আবার তারপরে এখানে আছে চুড়ি, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি, কাকিমার ছেলে আমার কাজিন হয়, তো ও হচ্ছে দেখতেছে একদম, ও ঝুঁকা পড়ছে, দেখো চুড়ি সব, এটাও একদম নতুন, এগুলো ইউজ করা হয়নি। ইভেন এই সাদা চুড়িটাও হচ্ছে আমার একটা আন্টি আমাকে গিফট করেছে, তাও 16 ডিসেম্বরে, তো এখনো পরিনি। আর এগুলো মনে হয় এটা মানে আম্মুর চুড়ি, এখানে তো আম্মুর চুড়িও দেখি কিছু আছে, বেশিরভাগই আমার, এই যেগুলো সবই আমার চুড়ি, এগুলো সব পুরাতন চুড়ি। আচ্ছা এগুলো আর বের করলাম না, আমি হচ্ছে আগে এগুলো রাইখানি, দেন হচ্ছে কি হচ্ছে ওমা নিচে আবার পড়ে যাবে না। ওকে ঠিক আছে, এগুলো এখন হচ্ছে
এগুলো এখন কি করব? এই সাদা চুড়িটা ভালো লাগতেছে একটু পরি। একটু কাছে নিয়ে দেখো। এই চুড়িটা আমি যেদিন সাদা শাড়ি পরবো ওই দিন পরবো, নাই তো আমার বার্থডে তো কিছুদিন পরে, 10 তারিখে আমার বার্থডে, তখন আমি চুড়ি পরবো। যাচ্ছে না কেন? আর মোটা হয়ে আর শুকায় যাওয়ার কথা না বলে যদি এটা তো একদম পারফেক্ট হয়েছে চুড়িটা। কেমন লাগতেছে বলবেন? চুড়ি পরলে কত সুন্দর লাগে। তবে হ্যাঁ, যাদের হাতগুলো গোল থাকে না ওদের হাতে আরো বেশি সুন্দর লাগে, কিন্তু আমার হাত তো চিকন, লাঠি 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 হাতে আর মানায় না, তাও আমার ভালো লাগে। ওকে, এগুলা হচ্ছে এখন সব কই রাখবো। আমার আমার যে ড্রেসিং টেবিল ছিল ঢাকা থাকতে, এটা বিক্রি করে দিচ্ছে, এখন ভাবতেছি আমি একটা ড্রেসিং টেবিল কিনবো। কে ইফতারির পরে আমাদের সব খাওয়া শেষ, এখন হচ্ছে সবার লাস্ট, আমি মুড়ি খেতে এসেছি আর হচ্ছে গল্প হচ্ছে ব্যবসা করে, ঠিক আছে, কিন্তু তোমাদের ওদিকের মানুষের ওই গুলি স্থানে দোকান বেশি, তারপর তোমাদের ওদিকের মানুষও গুলি স্থানে কাজ করে, বুঝলাম না না কাজ করে সেটা বললাম, ওই যে সব দোকান পুড়ে গেছে। তুমি কি করলাম মো? বর্মসের বিচিগুলো আমি এই জায়গায় নিচে রাখলাম, তুমি নিয়ে আমার প্লেটের ভিতর দিয়ে দিলা। মুড়ি খাচ্ছি আর হচ্ছে নিউজ দেখতেছিলাম, নিউজ পড়তেছিলাম, হচ্ছে কোন জায়গা জানো, গুলিস্থানের বঙ্গ মার্কেট, ওইখানে আগুন লাগছে। নিউজ দেখে আমার অনেক খারাপ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে। ওই মার্কেটের সামনে দিয়ে এক টাইমে আমরা হচ্ছে অনেক যাওয়া আসা করতাম, যেমন আমার নানু বাড়িতে আগে যখন আমরা বাসে চলাফেরা করতাম তখন ওই মার্কেটের সামনে দিয়ে যেতে হতো রিক্সা নিয়ে গুলিস্থান, দেন ওখান থেকে হচ্ছে নানু বাড়িতে যাওয়া লাগতো। একবার আমার মনে আছে আমার মামার সাথে আমি হচ্ছে নানি বাড়িতে যাচ্ছিলাম, দেন ওইখানে একটা মার্কেট থেকে আমার হচ্ছে মামা আমাকে একটা ড্রেস কিনে দিয়েছিল, আর ওই সব জায়গা আমার সব চেনা, আমি নিউজও দেখতেছি ওই জায়গা দিয়ে আমরা কত আসা যাওয়া করছিলাম এক টাইমে, তো দেখে অনেক খারাপ লাগলো। আর মানে ভিডিওতে দেখলাম কত মানে অনেক ইয়েরা ব্যবসায়ীরা সেই ঠিক খাওয়ার পরে কান্না করতেছে, তো এই জন্য অনেক বেশি খারাপ লাগলো, আরও চেনা জায়গা না আরও বেশি খারাপ লাগছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি, যে যেখানেই থাকেন ভালো থাকেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।